স্যার আমাদের চ্যানেলের নামটা একটু পড়ে বলবেন প্লিজ। চাকাসুর ফানি বাংলা, কাকাসুর ফানি বাংলা, চাকাসুর ফানি বাংলা, কাকাসুর ফানি বাংলা। স্যার একটু পড়ে বলুন না স্যার। কাকাসুর ফানি বাংলা, কাকাসুর ফানি বাংলা, চাকাসুর ফানি বাংলা, কাকাসুর ফানি বাংলা। ইউটিউব স্যার বলছি আমাদের চ্যানেলের নামটা যদি ঠিক করে একটু বলে দেন দর্শককে। নিঃসন্দেহে বাকাসুর ফানি বাংলা। হ্যালো বন্ধুরা, আমাদের কিউএনএ কাম ইন্ট্রোডাকশন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। ভিডিওটা আমরা কয়েকটা পার্টে ভাগ করে নিয়েছি এবং যতটা সম্ভব তোমাদের প্রশ্নের উত্তরগুলি তার মাঝে গুঁজে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু তার আগে ছোট্ট করে আমার পরিচয়টা একটু দিয়ে নিই। আমি ছদ্মনামী ক্যাকাসুর, খাতা কলমে মনিরুল মণ্ডল। 12th পাস করে দীর্ঘ 5 বছর গ্রাফিক্স ডিজাইনিং এবং 3D মডেলিং অ্যান্ড অ্যানিমেশন শিখে বর্তমানে VFX-এর স্টুডেন্টরত অবস্থায় নিজের গৃহেই কর্মরত। আমার নিবাস ভারতবর্ষের পশ্চিমবঙ্গের হুগলি জেলার ত্রিবেণী নামক একটি ছোট্ট মফস্বলে। আমাদের ত্রিবেণী গঙ্গার পারে প্রতিদিন গান করে ইউটিউবে ছাড়ে। আমাদের ত্রিবেণী গঙ্গার পারে প্রতিদিন গান করে ইউটিউবে ছাড়ে। সারাদিন কোলাহল গাদাগাদি বাড়ি, ভিড় করে ঘাটে যত পূর্ণ ভিকারী। সারাদিন কোলাহল গাদাগাদি বাড়ি, ভিড় করে ঘাটে যত পূর্ণ ভিকারী। তবু আমাদের ত্রিবেণী গঙ্গার পারে প্রতিদিন গান করে ইউটিউবে ছাড়ে। আমাদের ত্রিবেণী গঙ্গার পারে প্রতিদিন গান করে ইউটিউবে ছাড়ে। তো ছোটবেলা থেকেই বাড়ি থেকে আমি প্রচুর সাপোর্ট পেয়েছি, মানে আমি যা পড়তে চেয়েছি শিখতে চেয়েছি ওদের কোনো অসুবিধা ছিল না তাতে। মিডল ক্লাস ফ্যামিলি, টাকা পয়সা টানাটানি তো একটু থাকে, কিন্তু আমি যখন যা চেয়েছি ওরা ওদের সাধ্যমতো সেটা আমাকে দেওয়ার চেষ্টা করেছে, সেদিক থেকে আমার কোনো অসুবিধা হয়নি। তো সময়টা তখন ছিল 2019, আমি তখন সবে সবে 3D অ্যানিমেশনটা শিখেছি। আমার ইচ্ছে হলো যে আমি ইউটিউব করব। আমি আব্বুকে গিয়ে বললাম যে আমার একটা ভালো ক্যামেরাওয়ালা ফোন কিনে দাও, আমি ইউটিউব ভিডিও বানাবো। তো আমার আব্বু তখন এটা আমাকে Realme X3, এইটা যেটাতে রেকর্ড হচ্ছে এদিকে ফোনটাতে, এটা আমাকে কিনে দিল তখন। তো ফোনটা আমাকে কিনে দেয় বোধহয় November 13th। আমি সেই দিনই চ্যানেলটা ক্রিয়েট করি আর নেক্সট দিনই আমি আমার প্রথম ভিডিও আপলোড করি। একটা রোদ্দুর রায়ের ভিডিও ছিল, খুবই বাজে ভিডিও জানি। তো তখন থেকেই আমার ইউটিউব জার্নিটা শুরু। তো এবার আসি চ্যানেলের নাম আর লোগোর ব্যাপারটাতে। তো আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে তোমার চ্যানেলের নামটা ক্যাকাসুর কেন, তোমার লোগোটা এরকম কেন, এর কোনো মানে আছে কি? আমি হনেস্টলি বলছি এর কোনো মানে নেই। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকেই আমি আর কি এই আমার লোগোটাকে আঁকতাম, পোকাটাকে খাতার কোনাতে, ডায়েরির উপরে, যেখানে সেখানে এঁকে দিতাম আমি এটা। দেন আমার মনে হলো যে এই লোগোটার একটা নাম দেওয়া উচিত। তো আমি হঠাৎ করেই আমার মাথায় এলো যে ক্যাকাসুর নামটা দিলে কেমন হয়। সেরকম কোনো ভেবে দিইনি যে এইটার মানে এটা হবে, এটার মানে এটা হবে, জাস্ট দিয়ে দিলাম। আমি আমার ফেসবুক বায়োতে একটা কিছু লিখে রেখে দিয়েছি, বাট ওটা মানে কি বলবো, বলতে পারো স্টাইল মারার জন্য। ওর কেউ যদি জিজ্ঞাসা করে যে এটার মানেটা কি, যাতে একটু হালকা হলেও বলা যায়। কিন্তু অনেস্টলি বলছি মানে ওটার কোনো মানে নেই এমনিতে। দেন আমি যখন আমার ম্যাডামের কাছে গ্রাফিক্সের জন্য ভর্তি হই, তখন ম্যাডাম বলে যে তুমি একটা নিজের লোগো ইউজ করো, যেটা তুমি তোমার প্রজেক্ট বা ছবিতে দিয়ে রাখবে আর কি ওয়াটারমার্ক হিসেবে। তো আমি তখন ওই ক্যাকাসুরটা ইউজ করতে থাকি। আর যখন চ্যানেলও বানাই তখন আমি চ্যানেলের নামও দিয়ে দিই ক্যাকাসুর ফানি বাংলা। তো এবার একটা ব্যাপার বলি যে প্রথম যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনে আসে, তো অনেকের ক্ষেত্রে প্রবলেম হয় যে তারা বুঝতে পারে না যে তারা কী স্টাইলে কন্টেন্টটা বানাবে, তাদের নিজস্ব যে স্টাইলটা অ্যাডপ্ট করবে তারা সেটা কী করবে। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছিল, আমি বুঝতে পারছিলাম না যে আমি কী ধরনের কী স্টাইলের কন্টেন্ট বানাবো। প্রথমে মনে হলো আমি ফানি সংস বানাবো, কিন্তু দেখলাম যে আমার যা মিউজিকের জ্ঞান তার উপর বেস করে একটা চ্যানেলকে আমি দাঁড় করাতে পারবো না। তো তারপরে ভাবলাম আমি কমেন্ট্রি ভিডিওস বানাবো, কিন্তু দেখলাম যে আমার যা গলার ভয়েস আর আমার যা প্রেজেন্টেশন তাতে আমি এটা পারবো না। এই যে আমি কিউএনএটা বানাচ্ছি, তোমরা বুঝতে পারছো যে কতগুলো কাট নিয়ে কত কিছু করে আমি ক্যামেরার সামনে বলছি, মানে ঠিকঠাক মানে মুখের যে ফেস এক্সপ্রেশন ঠিকঠাক রেখে যে একটা বলা, মানে তোমরা যারা ক্যামেরার সামনে অনর্গল বলো, হ্যাটস অফ ভাই তোমাদের। তো আস্তে আস্তে আমি রিয়েলাইজ করি যে স্টোরি বেসড ভিডিও আমি বানাতে পারবো, মোটামুটি স্ক্রিপ্ট আমি লিখতে পারছি, সেটাকে যদি আমি কার্টুন অথবা হিউম্যান দিয়ে অ্যাপ্রোচ করি, আর একটু ইউনিকনেস আনার জন্য যদি একটু ছোটো একটা মিউজিক অ্যাড করি, তাহলে হয়তো জিনিসটা চলতে পারে। তো তারপর থেকেই আর কি আমাদের বাকি যারা টিম মেম্বার ক্যাকাসুরের, তাদের আগমন, ওদের ভয়েস, ওদের অ্যাক্টিং অ্যাবিলিটি আস্তে আস্তে আমাদের ক্যাকাসুর চ্যানেলকে সমৃদ্ধ করেছে। তো সেই জন্যই আজকে আমরা এই পর্যায়েতে আসতে পেরেছি। তোমাদের সকলেরই অভিযোগ যে আমি ভিডিও আপলোড করতে এত দেরি করি কেন।
তো তার কতগুলো কারণের মধ্যে প্রধান অন্যতম কারণ হচ্ছে যে আমার স্ক্রিপ্ট লিখতে প্রচণ্ড বেশি দেরি হয়। আবার লিখতে লিখতে কোথাও আটকে গেলে এখন দীর্ঘ কয়েকদিন আর মাথায় কিচ্ছু আসে না। সেই সময়টা আমি অন্য স্ক্রিপ্ট ভাবি বা অন্য কোনো লেখকের গল্প ভালো লাগলে সেটা আমি তৈরি করার চেষ্টা করি, কারণ সেক্ষেত্রে আমাকে স্ক্রিপ্ট ভাবতে হয় না। ফলে অনেকগুলি অসম্পূর্ণ স্ক্রিপ্ট আমার টেবিলে সম্পূর্ণ হওয়ার জন্য অনেকদিন ধরেই পড়ে থাকে। বরং স্টোরির গানগুলো আমি অনেক আগে লিখে ফেলি, তারপর স্টোরি কমপ্লিট হলে আমি আমার অ্যানিমেশনের জন্য সেটা সিন ওয়াইজ ডিভাইড করি আর দেখে নিই আমি কোন কোন ক্যারেক্টারগুলো করতে পারবো। দেন সব কিছু হয়ে যাওয়ার পর যাদের সঙ্গে আমাকে কন্ট্যাক্ট করতে হয় তাদের পরিচয়গুলো এরপরেই দিলাম। পরিচয়টা তাহলে সিনিয়রদের দিয়েই শুরু করা যাক। অলোক ভট্টাচার্য এবং অমল আচার্য সম্পর্কে আমার যথাক্রমে ফটিক জেঠু আর অমল কাকা। এদের দুজনের সম্পর্ক কখনো দাদা ভাইয়ের, আবার কখনো গুরু শিষ্যের। গুরুদেব অলোক ভট্টাচার্য ওরফে ফটিক দা এই অঞ্চলে অনেকেরই গুরু, কারণ ক্লাস 9 থেকে যে মানুষটার নাটক, যাত্রা, আবৃত্তি, শ্রুতি ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে চর্চা, তার কাছ থেকে নিঃসন্দেহে শেখার উপাদানের অভাব নেই। সত্যি কথা বলতে জেঠু আমাদের সাথে এতটা সহজ বলেই হয়তো তার নাটক জগতের খ্যাতিটা আমরা ঠিক অনুভব করতে পারি না, কিন্তু এই অনুভূতিটা অমল কাকার বেশ ভালোই আছে। তাই হয়তো অমল কাকা যতটা পারে ততটা জেঠুর ছায়া অনুসরণ করার চেষ্টা করে। অমল কাকাও জেঠুর মতো সেই ধরনেরই লোক, যারা নিজের ব্যস্ত কর্মজীবনের মাঝেও হৃৎপিণ্ডটা ঠিক জীবিত রাখতে জানে, গান, অভিনয়, বাদ্যযন্ত্র দিয়ে নিজের বিনোদনটা নিজেই করে নিতে পারে। সেখানে বিশাল কোনো প্রত্যাশাও থাকে না আর ব্যর্থতার ভয়ও থাকে না, নির্ভেজাল এক আত্মবিনোদন। আমি খুবই ভাগ্যবান যে এরকম দুজন মানুষ এখনও আমার পাশে। তো এবার যেহেতু আমরা একজন ব্লগারের বাড়ি যাচ্ছি, তাই ব্যাপারটা একটু ব্লগিং স্টাইলে করা যাক। ওকে হয়তো এখন আমরা ওর টঙের ঘরেতেই পাব। আরে বাপ রে বাপ রে, নমস্কার স্যার, নমস্কার নমস্কার। এই হচ্ছে আমাদের ইউটিউবার ব্লগার সিনজয় সামন্ত ব্লগস, ওর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও সবাই। পয়সা দে কিসে? আমি তোর চ্যানেলটা প্রমোট করে দিলাম। বর্তমানে চিনচিন পার্ট টাইম ব্লগার আর ওর হাতে এখন 16টারও বেশি কম্পিউটার, কারণ এখনো একটা পুরো ইনস্টিটিউশনের মালিক। ওর বাবা হঠাৎ করে চলে যাওয়াতে এখন সব দায়িত্ব ওর কাঁধে এসে পড়েছে। স্টুডেন্ট পড়ানো থেকে শুরু করে অফিসিয়াল কাজ সবই এখন ওকে দেখতে হয়। লিটারেলি ওকে এখন স্যার বলা যেতে পারে, কিন্তু আচরণটা যদি স্যার সুলভ হতো। বাই দ্য ওয়ে, আমাদের নেক্সট ডেস্টিনেশন আমাদের হিরো আর হিরোর দিদির বাড়ি। দেব মানলো ঘোষ হাজরা, ছোট করে দেবু। আমাদের চ্যানেলের মেন ক্যারেক্টারের ভয়েসগুলো সাধারণত ওই দিয়ে থাকে, কারণ একটা কালচারাল ফ্যামিলিতে বড় হওয়ার ফলে সেই স্কুল লাইফ থেকেই কবিতা, আবৃত্তি, নাটক প্রভৃতি বিষয় নিয়ে চর্চা করতে করতে ও নিজের উচ্চারণ এবং ভয়েসের কোয়ালিটিটা বেশ নারী সম্মোহনী করে ফেলেছে। ফলে যে কোনো চরিত্রের জন্য ওর ভয়েসটা বেশ সুটেবল। বর্তমানে দেবু একটি নিউজ অ্যাপ কোম্পানির ফুল টাইম গ্রাফিক্স ডিজাইনার এবং অবসর সময়ে ছবি আঁকে, বাঁশি বাজায় এবং ইউক প্র্যাকটিস করে। দেবলীনা ঘোষ হাজরা, ডাক নাম তিন্নি। ভিডিওতে বেশিরভাগ দেবী সুলভ ক্যারেক্টার প্লে করার ফলে আমরা আড়ালে আবডালে মাঝে মাঝে দেবী বলেও ডাকি। খেলাঘর বাঁধতে লেগেছি। ভাইয়ের মতো দিদির ক্ষেত্রেও সূচনাটা স্বভাবত একই, শুধু প্রতিভার প্রকাশ বেশি পেয়েছে নৃত্য আর আবৃত্তির মাধ্যমে। বর্তমানে দেবী একটি কোম্পানিতে সিস্টেম ডেভেলপারের পদে যুক্ত এবং অবসর সময় নাচ এবং আবৃত্তিতে মত্ত। এমনও দিনে তারে বলা যায়, এমনও ঘন ঘোর বরিশায়, এমনও মেঘস্বরে বাদলও ঝড়ো ঝড়ে, তখনও হীন ঘন তমসায়, এমনও দিনে তারে বলা যায়। তো এবার আমরা যাব মার্ভেল ফ্যান এবং কেভিন ফ্যাগির জামাই বিশাল চন্দ্রের বাড়ি। কোথায় করবি? তোর বাড়ির ভিতরে। খোল গেট। স্কুলে সব থেকে বেশি মারপিট আর ঝামেলা বোধ হয় ওর সাথেই হতো, কারণ হাসতে হাসতে পিছনে লাগার ট্যালেন্টটা ওর ঈশ্বর প্রদত্ত। এদিকে ওকে ওর ট্যালেন্ট জিজ্ঞেস করলে ও বলবে, আমার ট্যালেন্ট এটাই
যে আমার কোনো ট্যালেন্ট নেই। তাই হয়তো ও যখন গুন্ডা বা চ্যাংড়া গোছের রোলগুলো করেছে তখন পুরো ফাটিয়ে দিয়েছে। এখন বিশাল কলকাতার বাসিন্দা, সেখানে ও একটা কোম্পানিতে এক্সিকিউটিভ অর্ডার প্রসেসরে পোস্টে জব করে আর উইকে একদিন ত্রিবেণী আসে আড্ডা দিতে। সাগরিকা সরকার, যে কোনো ন্যাকা রোল থেকে অতি সিরিয়াস রোল, মোটামুটি সব ধরনের ক্যারেক্টারই সামান্য বুঝিয়ে দিলেই ও খুব অল্প সময়ের মধ্যেই সেটাকে নিজের মতো করে ফুটিয়ে তুলতে পারে। এছাড়া সাগু গান করতে খুব ভালোবাসে। LLB পাস আউট করে চাকরির প্রস্তুতির সঙ্গে সঙ্গে অ্যাজ এ হবি মেকআপটাও সাগু শিখে নিয়েছে। তাই যখনই ও সময় সুযোগ পায় বোন নিহারিকার ওপর প্র্যাকটিস করে ফেলে। যদি খাতা কলমে লিখতে হয় তাহলে সাগরিকাই আমাদের প্রথম ফিমেল মেম্বার। আমাদের দ্বিতীয় ফিমেল মেম্বারের নামটা বলতে গেলে রিমির ভালো নামটাই বলতে হয়, অঙ্কিতা রায়। কাকিমা মানে রিমির মা আমাদের সাথে একটি ভিডিওতে অভিনয় করেছিল। তখন কাকিমাকে দেখে মনে হয়েছিল রিমি হলো কাকিমার একটি স্পষ্ট প্রতিচ্ছবি। তাই খুব ছোটবেলা থেকে ওর যে নাচ গান আবৃত্তি প্রভৃতির চর্চা শুরু হয়েছিল সেটা কখনো বাড়ি থেকে উৎসাহের অভাব পায়নি। তাই বিএড পাস করে বর্তমানে রিমি গান বাজনাটাকেই সিরিয়াসলি প্র্যাকটিস করা শুরু করেছে। কতগুলো ছবি জুড়লে একটা দৃশ্য হয় আর কতগুলো দৃশ্য জুড়লে একটা গল্প হয়, ফলে কয়েকজনের নাম উল্লেখ না করলে আমার গল্পটা অসম্পূর্ণ থেকে যেত। বর্ষা, অরিন্দম দা, প্রত্যুষা আর দীপ। বর্ষা আর অরিন্দম দা দুজনই একটা করে ভিডিওতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে, বর্ষা পুলিশ আর অরিন্দম দা কৃষ্ণের চরিত্রে। প্রত্যুষার প্রথম দেখা পাওয়া যায় আমাদের সরস্বতী পুজোর সেকেন্ড ভিডিওতে। তারপর চপচপে প্রেমে বেগুনির সম্পূর্ণ ভয়সভারটা ওই করে। শিক্ষক দিবস উপলক্ষে আমরা একটি শর্ট ফিল্ম বানিয়েছিলাম, তাতে ওরও একটা পার্ট ছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো হার্ড ডিস্ক ক্র্যাশ করার ফলে সম্পূর্ণ ভিডিওটাই নষ্ট হয়ে যায়। দীপ আর আমাদের মধ্যে নেই, ও আমাদের ছেড়ে চলে গেছে। কখনো ভাবিনি যে ওর পরিচয়টা আমাকে এইভাবে দিতে হবে। ও আমার স্কুল ফ্রেন্ড ছিল, খুব মেধাবী ছাত্র ছিল, খুব হাসি খুশি ছেলে ছিল। আমাদের সঙ্গে দুটো ভিডিওতে অভিনয় করেছে খুব মজা করে। নষ্ট হয়ে যাওয়া ভিডিওটাতে ও একটা খুব হাসির পাঠ করেছিল, যদি ওটা থাকতো তাহলে তোমরা দেখতে। তো তোমরা একটু দোয়া করো, প্রার্থনা করো যেন ও যেখানেই থাকুক ভালো থাকে। এছাড়া নিহারিকা, দীপ্তেশ, ইন্দ্রনীল, দেবব্রত, জয়শ্রী, ইন্দ্রাণী, মৌলি, সৌমি, শুভ, অঙ্কিতাদি, ফুচি কাকা, পুকে কাকা, গৌতম কাকা, এদের চরিত্রগুলো হয়তো খুবই অল্প ছিল, কিন্তু সেই সময় সেই জায়গায় ওরা যদি না থাকতো তাহলে সেই দৃশ্যটা বা সেই গল্পটা কখনোই সম্পূর্ণ হতো না। আমার এই ছোট্ট ঘরে আছে এক ছোট্ট টেবিল, তার উপরে কম্পিউটার, আমার এক সস্তা গিটার। আমার এই নোংরা খাটে এটা ওটা ছড়িয়ে থাকে, আর আছে ড্রামের লাঠি বাজিয়ে কাজের ফাঁকে আমার এই ছোট্ট ঘরে। তো স্টুডিও বা সেট আপ বলতে আমার সেরকম কিছু নেই, আমরা একটা কোয়ার্টারে থাকি আর এই ঘরটাতেই আমি সাধারণত আমার কাজবাজ করে থাকি। ভিডিও মেকিংয়ের জন্য আমি মেনলি অ্যাডোবের তিনটে সফটওয়্যার ইউজ করে থাকি, ফটোশপ, আফটার এফেক্টস আর প্রিমিয়ার প্রো। ক্যারেক্টার্স, ব্যাকগ্রাউন্ড ইত্যাদি ড্র বা তৈরি করার জন্য আমি সাধারণত ফটোশপটাই ইউজ করি। খুব অল্প সময় যখন প্রয়োজন হয় তখন ইলাস্ট্রেটরে ড্র করি, তারপর সেগুলোকে আফটার এফেক্টসে ইম্পোর্ট করে অ্যানিমেট করি এবং এডিট ও ছোটোখাটো অ্যানিমেশনের জন্য প্রিমিয়ার প্রোটা ইউজ করি। এছাড়া যদি কোনো 3D ক্যারেক্টার বা অবজেক্ট লাগে তাহলে সেক্ষেত্রে আমি মায়া ইউজ করি। তো এসব সফটওয়্যারগুলোকে ভালোভাবে চালানোর মতো ভালো হার্ডওয়্যার আমার কাছে না থাকলেও মোটামুটি একটা জার্কি কনফিগারেশন আছে। কোর i5 প্রসেসর, গিগাবাইটের মাদারবোর্ড, 16GB র্যাম, 240GB SSD আর একটা 2GB গ্রাফিক্স কার্ড আছে, যেটা আমার বন্ধু ভাস্কর মাইতির।
ভাস্করের পরিচয়টা এখানে দিচ্ছি, কারণ ও কতগুলো অ্যাওয়ার্ড উইনিং পারফরমেন্স দিয়ে অ্যাক্টিং থেকে রিটায়ার নিয়েছে। এখনও চ্যানেলের কিছু টেকনিক্যাল দিক যেমন ভিডিওর এসইও, কপিরাইট সংক্রান্ত ব্যাপার এইসব ম্যানেজ করে দেয়। অত্যন্ত মেধাবী এই অঙ্ক পাগল ছেলেটা বর্তমানে MBA-র জন্য প্রস্তুতি নিচ্ছে, আর ফ্রি টাইমেও কোডিং করে, খেলাধুলা করে, আর যেখানে সেখানে ডাউট ক্লিয়ার করে। এগুলো পুরো লেপ কাঁথা সবকিছু চারদিক দিয়ে দিয়ে দেওয়া হয়, এ পাশটাও বন্ধ করে দেয় পারলে, ঠিক আছে, পুরো গরম, ফ্যান বন্ধ, জর্জর করে ঘামছি, ঠিক আছে। ভিডিওর সাউন্ডের জন্য আমি সব থেকে চিপেস্ট কন্ডেন্সার মাইক্রোফোন BM-800 ইউজ করি, যেটাকে ফ্যান্টম পাওয়ার প্রোভাইড করে বেরিঞ্জারের UM2 অডিও ইন্টারফেস। আর সাউন্ড রেকর্ড আর এডিট করি একদম বেসিক সফটওয়্যার অডাসিটিতে। ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক আর গান তৈরির জন্য আমি কিছু মোবাইল অ্যাপস ইউজ করি, যেমন রিয়েল ড্রাম, DK ড্রামস, ওয়ার্ক ব্যান্ড, রিয়েল গিটার, বিট মেকার ইত্যাদি। কিন্তু বিশেষ করে গানের ক্ষেত্রে ড্রামস আর কিবোর্ড ছাড়া মোবাইলেতে সব রকম প্লে করা যায় না। আবার কিছু কিছু ক্ষেত্রে সেটা আমার জ্ঞানের পরিধির বাইরেও চলে যায়, ফলে তখন আমার মনে পড়ে গিটার ম্যান নীলুর কথা। সুদীপ দাস, আমাদের বন্ধুত্বটা গান বাজনার মাধ্যমে শুরু হয়েছিল। দুজনে একসাথে একটা ব্যান্ড ফর্ম করার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু শেষে ব্যান্ড না হলেও গান বাজনা প্রচুর হয়েছিল। বর্তমানে নীলু ইন্ডিয়ান রেলওয়ে টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে, ফলে সময় ওর হাতে একটু কম থাকে, তবে মিউজিকে উৎসাহটা ওর এখনও আছে। আমার গলায় সুর নেই আমি বলবো না, মোটামুটি কাজ চালানোর মতো গান আমি গাইতে পারি, বাট আমার ভয়েসের টোনটা খুব বাজে, তো সেই জন্য আমি কোনো গুরুত্বপূর্ণ গান গাওয়ার চেষ্টা করি না। যদি ফিমেল ভয়েস লাগে সেক্ষেত্রে অঙ্কিতা, সাগরিকা যে কোনো একজন গেয়ে দেয়, আর যদি মেল ভয়েস লাগে তাহলে সেক্ষেত্রে আমাদের একজনই আছে রোম্যান্টিক ভয়েসের অধিকারী, আমাদের গগতা। ব্যস্ত শহর, ব্যস্ত ট্রাফিক, ব্যস্ত শহরের ছোট চলা মানুষ গুলো। সায়ন্তন দত্ত আমাদের ক্যাকাসুর ফানি বাংলার একজন অভিনেতা প্লাস সিঙ্গার। গান বাজনা এবং বাদ্যযন্ত্রের প্রতি ভালোবাসাটা গগদার বাড়ি থেকেই শুরু হয়েছিল। তারপর স্কুল কলেজ পাশ করে গগদা একসময় প্রচুর শো করেছে, তবে এখন সেসবের ইতি টেনে গগদা একটা মেডিকেল ফার্মে কাজ করে, আর অবসর সময়ে স্টুডেন্টদের গিটার শেখায় আর ফেসবুক লাইভে গান করে। তো বন্ধুরা, আশা করছি তোমরা আমাদের চ্যানেল সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছো, আর আমিও আমার ফেক অ্যাক্সেন্টের ভয়েস ওভারে অনেক কিছু জানাতে পেরেছি। তবে যে কথাগুলো থেকে গেল সেগুলো পরে কোনো এক Q&A-তে হয়ে যাবে। এখন আপাতত টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসতে থাকবেন। আর কম্পিউটার কিনে কিচ্ছু হবে না, একটা AC লাগা, তারপরে আমরা সবাই মিলে এসে রেকর্ড ফেকর্ড করব। এই যে খাবি কবে? হ্যাঁ খাবি কবে? এটা আমার পার্টি ইউটিউবের ইনকাম। সব ঠিক আছে।